আসসালামু আছেন ভালো আছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো কাজ আজকের এই ভিডিও তৈরি করছে মূলত তাদের জন্য যারা অনলাইনে ঈদের সময় ট্রেনের টিকিট ক্রয় করতে পারে না মূলত তাদের জন্য আজকের এই ভিডিও আমার তৈরি করা তো গাইজ আমি কয়েকটা টিপ শিখে দিচ্ছ সেই টিপ যদি আপনারা ব্যবহার করেন বা সেই টিপ যদি ফলো করেন বা অবলম্বন করেন আমি গ্র্যান্ড থেকে আপনারা অনলাইনে ঈদের সময় অন্তত ট্রেনের টিকিট কিন্তু ক্রয় করতে পারবেন তো গাইজ আমিও আগে ভুল পদ্ধতি ব্যবহার করছি তার এখন কিন্তু আমি ডেইলি কিন্তু ইচ্ছে করি তাহলে কিন্তু ট্রেনের টিকিট কিন্তু ক্রয় করতে পারি তো আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে ট্রেনের টিকিট ক্রয় করতে হয় তো গাইজ আর কোন কারণে আপনারা টিকিট ক্রয় করতে না সেটাও আমি বলতেছি তার আগে একটু বলে নিচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ তো কোন কারণে আপনার টিকিট ক্রয় করতে পারেন না আপনার যে ভুল পদ্ধতিগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে আপনারা ট্রেনের টিকিট কিন্তু ক্রয় করতে যান এই ল্যাপটপ এবং ডেস্কটপে আপনার যে কাজটি করেন আপনার ওয়াইফাই নেটটা কানেক্ট করে নেন তো ওয়াইফাই নেটটা কানেক্ট করা এটা একটা ভুল পদ্ধতি কারণ ওয়াইফাই নেট কানেক্ট করলে নেটের কিন্তু এটা স্পিড আপ ডাউন করে আর ঈদের সময় কিন্তু এই নেটের স্পিড ডাউন করলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থাকে স্পিড কিন্তু অনেক হাই রাখতে হবে তো এই তারপর দ্বিতীয় যে ভুল সেটা হচ্ছে আপনারা এই ল্যাপটপ কম্পিউটার মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমেও যদি হয় আপনারা যে কাজটি করেন গুগল কর্মে যান গুগল ক্রমে গিয়ে তাদের ওয়েবসাইটে ঢুকেন ওয়েবসাইটে ঢুকে রেলওয়ে টিকিট লেগে সার্চ দেন সার্চ দেখে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখান থেকে টিকিট কাটার জন্য চেষ্টা তো এইভাবে যদি আপনি এই পদ্ধতি ব্যবহার করেন বা এই পন্থায় গ্যারান্টি দেব আপনারা কখনো ঈদের অন্তত টিকিট পাবেন না তো টিকিট পাবেন কিভাবে সেই কিভাবে পাবেন সেটাই আমি বলতেছি তো টিকিট পাওয়ার ব্যবস্থা হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং সেই ফোনটা আপনি প্রথমত ফোনের আদার্স কিছু থাকলে সেগুলো কেটে দিয়ে ফোনটা একটু ফ্রি করে নেবেন রিফ্রেশ করে নেবেন বা ফোনটাকে রেজিস্টার করে নিবেন নেওয়ার পরে আপনার ফোনে যে নেটটা সবসাইতে ভালো হয় ওয়াইফাই কিন্তু ওয়াইফাই নেট না আপনার সিমের যে সিম সবসাইতে ভালো হয় আর এবং যে সিমের সবসাইতে নেট স্পিড ভালো থাকে ঠিক সেই সিমের নেটটাকে আপনার ফোনে কানেক্ট করে নেবেন তো ফোনের সিমের নেটটা কালেক্ট করে আপনি নেবেন কানেক্ট করার পরে তারপর আপনি যে কাজটি করবেন আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোর গিয়ে সেখানে গিয়ে রেল সেবা লিখবেন সেবা নামে একটা অ্যাপস আছে ওটা একটা রেলওয়ের একটা অ্যাপস ওই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার যে রেলওয়ের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনাকে ওই অ্যাপসে গিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর তারপর আপনি তাদের ওয়েবসাইটে কিন্তু ঢুকে পড়বেন ঠিক আটটা বাজার পাঁচ মিনিট আগে আপনারা ঢুকে পড়বেন ঢোকার পরে সেখানে যেখানে টিকিট আছে ওই টিকিটের যা আপনারা যেখানে বুকিং নাও আছে ওই বুকিং নাওতে আপনারা বারবার সার্জ দিবেন আটটা বাজার পাঁচ মিনিট আগের থেকে আপনার ওখানে সার্জ দিতে হবে তার কারণ হচ্ছে রেলওয়ে টাইম আর আপনার মোবাইল টাইম কিন্তু এক নাও থাকতে পারে হয়তো দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট এরসে বেশি হতে পারে কম বেশি কিন্তু হতে পারে এই যে টাইম যে একটা কম বেশি এই টাইমিংয়ের কারণে কিন্তু আপনার টিকিট পান না এজন্য আপনাকে যে কাজটি করতে হবে অন্তত আটটা বাজার পাঁচ মিনিট আগের থেকে সাতটা পঞ্চান্ন মিনিটে আপনাকে ঢুকে সেখানে বুকিং নাও টিকিটে বারবার সার্চ দিতে হবে তো ওখানে যখন সার্চ দিবেন তখন কিন্তু আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে না ওখানে লেখা আসবে যে টিকিট দেওয়া হবে আটটার থেকে আপনার আবার চেষ্টা করুন আটটার থেকে টিকিট দেওয়া হবে জাস্ট টাইম আটটার থেকে টিকিট দেওয়া হবে এই ম্যাসেজটা কিন্তু আপনার সামনে করবে কোনো সমস্যা নয় আপনি বারবার ওখানে ট্রাই করবেন দুই সেকেন্ড তিন সেকেন্ড পর ওই সার্চ বারে বুকিং নাও সার্চ বারে টিকিটের ওখানে বারবার সার্চ করবে এবার সার্চ করতেই থাকেন তারপর দেখবেন যে রেলওয়ে টাইম আর আপনার মোবাইল টাইম যখন ম্যাচিং হয়ে যাবে জাস্ট আটটার সময় ম্যাচিং হয়ে যাবে তখন কিন্তু আপনার ঠাকুর করে তাদের ওয়েবসাইট বা টিকিটের মধ্যে কিন্তু ঢুকে পড়বেন এবং সেখানে কিন্তু টিকিট পাবেন তো কাজ এইভাবে যদি আপনারা যদি টিকিট কাটার চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতেও আপনারা কিন্তু টিকিট পাবেন কথা না বলি আমি এখন চলে যাচ্ছি সরাসরি মোবাইল ফোনে মোবাইল ফোনের মাধ্যমে কাজটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কিনবেন এই কেনার প্রথম শর্ত হচ্ছে আপনারা মোবাইল ফোন হাতে নেবেন মোবাইল ফোন হাতে নিয়ে আপনার সর্বপ্রথম থেকে কাজটি করবেন আপনার মোবাইল ফোনের নেটটি চালু করে দেবেন তো আমি আমার মোবাইল ফোনে নেট চালু চালু করে করে দিলাম এই তারপর যে কাজটি করবেন আপনারা আপনারা কখনো এই গুগল ক্রমে যাবেন না এই যে গুগল ক্রোম আপনার এই গুগল ক্রোমে আসার পর তারপর যে কাজটি করেন এখানে এসে আপনারা এই যে রেলওয়ে টিকিট লেগে আপনার সার্জ দেন তো রেলের টিকিট লেখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার রেলওয়ে যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটে আপনার ঢুকে পড়েন ঢুকে এখান থেকে টিকিট কাটার চেষ্টা করেন এখান থেকে কখনো আপনার টিকিট পাবেন না এটা হচ্ছে রং পদ্ধতি এখান থেকে কখনো আসবেন না তো যাই হোক আমি এটা কেটে দিলাম আপনার আপনাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আপনাদের যে কাজটি সেটি হচ্ছে আপনাদের প্রথমত কাজটি হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন আমি যে প্লে স্টোরে গেলাম এই সার্চ বারে এখানে লিখবেন রেল সেবা এই যে রেল সেবা এই রেল সেবা লেখার পরে তারপরে দেখেন যে দ্বিতীয় নাম্বার যে একটা শো করছে রেল সেবা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের যে রেল ওয়েবসাইটে যে আপনারা অ্যাকাউন্ট খুলে রাখছেন যে একটা অ্যাকাউন্ট আপনারা রেজিস্ট্রেশন করছেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এই রেল সেবার অ্যাকাউন্টে গিয়ে এই অ্যাপসে ঢুকে সেখানে কিন্তু লগ করতে হবে তো আমার যেহেতু এই রেলসেবা অ্যাপসটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে ফোনের মধ্যে যার কারণে এখানে ওপেন লেখা আসছে তো আমি এই অ্যাপসটা কিন্তু ওপেন করে নিলাম রেল সেবা অ্যাপসে যখন আমি ওপেন করলাম তখন এখানে লেখাটা আসছে নিচে আছে এগ্রি এই আই আইএডিতে আমি একটা ক্লিক করে দিলাম আই আইএড্রিতে ক্লিক করে দেওয়ার পর তারপর আমার এখানে সিলেক্ট করতে হবে যে আমি কোথার থেকে কোথায় যাবো তো ধরুন আমি ঢাকার থেকে যাব আমি যে ঢাকার লিখলাম ঢাকার থেকে মনে করেন আমি যাব কোথায় বরাল ব্রিজ বরাল ব্রিজ স্টেশন লিখলাম লেখার পর তারপর আমি সিলেক্ট ক্লাস ক্লাস সিলেক্ট করবো আমি ধরুন এসি এর দিলাম তারপরে এখানে ডেট ডেট সিলেক্ট করতে হবে তো আমি এখন ডেট সিলেক্ট করবো ডেট সিলেক্ট করলে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত মার্চ দু হাজার চব্বিশে একত্রিশ তো আমাকে এই আইকনে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখান এখানে আট তারিখ দেখাচ্ছে যাচ্ছে আজকের টিকিট আট তারিখের টিকিট দিবে তো এই আট তারিখে আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে লেখা আছে সার্চ টেইন এই সার্চ ট্রেনে এনেকানটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কোন ট্রেনের টিকিট কাটবেন ধূমকেতু আছে সিল্ক সিটি আছে চিত্রা আছে তারপর লালমনি এক্সপ্রেস আছে তো যাই হোক আমি মনে করেন এই সিল্ক সিটের টিকিট কাটবো দেখেন এর চেয়ে এখানে পঞ্চাশটা সিট কিন্তু বাংলা স্টেশনের জন্য বরাদ্দ আছে তো এখান থেকে টিকিট কাটার একটা কৌশল সেটা হচ্ছে আটটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে আপনারা এই ওয়েবসাইটে এই অ্যাপসে ঢুকবেন আটটা বাজার পাঁচ মিনিট আগে আপনারা সাতটা পঞ্চান্ন মিনিটে আপনি এই অ্যাপসে ঢুকবেন কারণ রেলওয়ের যে টাইম আর আপনার মোবাইলের টাইম অনেক সময় একই সমান থাকে না এই টাইমে যে এলেমেলো থাকার কারণে পঞ্চাশ সেকেন্ড অথবা এক মিনিট অথবা তিরিশ সেকেন্ড অথবা দশ সেকেন্ড এলেমেলো থাকার কারণে কিন্তু আপনি সঠিক টাইমে কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু আপনি ঢুকতে পারেন না এই যে সঠিক টাইমে ঢুকতে না পারার কারণে কিন্তু আপনি দুই সেকেন্ড যদি পিছিয়ে থাকেন সে কারণে কিন্তু আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে এজন্য আপনাকে পাঁচ মিনিট আগেই কিন্তু এই সাইডে ঢুকে থাকতে হবে ঢুকে থাকার পরে তারপর আপনাকে যে কাজটি করতে হবে বা যে কৌশলটা আপনাকে ব্যবহার করতে হবে সেই কৌশল হচ্ছে ঠিক তিন মিনিট আগে থেকে আটটা বাজার তিন মিনিট আগে থেকে আপনি এই যে বুক নাও টিকিটের যে অপশন আছে বুক নাও এখানে বারবার ট্রাই করবেন এইভাবে ট্রাই করবেন দেখেন বুকটা আমি এটা ক্লিক করলাম দেখেন লেখা হচ্ছে যে ডিয়ার প্লিজ ট্রাই লেটার আট টাইম তার মানে তারা টিকিট কিন্তু আটটার থেকে দিবে আটটার থেকে তাদের টিকিট কিন্তু অনলাইনে সেরে দেবে তারা বলতেছে যে টিকিটটা আটটার থেকে দেওয়া হবে তো এইভাবে পরপর আপনি বারবার চেষ্টা করুন তিন সেকেন্ড চার সেকেন্ড পরপর খালি চেষ্টা করুন এইভাবে এরকম চেষ্টা করতে করতে দেখবেন যে তাদের টাইমের সাথে আপনার টাইম যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি ঠাস করে ঢুকে পড়বেন তাদের সাইডে ঢুকে কিন্তু আপনি টিকিট পাবেন এই জন্য আপনাকে বারবার ট্রাই করতে হবে মিনিমাম তিন মিনিট আগে থেকে আপনি ট্রাই করুন যেন আমি এখন ট্রাই করুন যেন আবার ট্রাই করতেছি এই জন্য আবার আবার এই সেম লেখাটা উঠছে যে আটটার থেকে টিকিট দেওয়া হবে হ্যাঁ এই এই অপশনটা কিন্তু চলে যাবে যার একটু দেরি করবেন দেরি করার পরে মনে করেন যে আবার আপনি আবার ক্লিক করবেন এরকম বারবার ক্লিক করবেন হ্যাঁ তিন মিনিট আগের থেকে আপনি দুই সেকেন্ড তিন সেকেন্ড পর পর কিন্তু এইভাবে আপনাকে ক্লিক করতে হবে ট্রাই করতে হবে কারণ তার টাইমের সাথে আপনার মোবাইলের টাইম কিন্তু ঠিক নেই অ্যাডজাস্ট হচ্ছে না এই জন্য আপনাকে তিন মিনিট আগের থেকে আপনাকে বারবার চেষ্টা করতে হবে এই তিন মিনিটের মধ্যে থেকে দেখবেন যে তার টাইম সাথে আপনার টাইম যখন মিলে যাবে তখন কিন্তু অলরেডি আপনি ঢুকতে পারবেন এইভাবে কিন্তু আপনার টিকিটটা পেয়ে যাবেন দুই সেকেন্ড তিন সেকেন্ড পর পর কিন্তু এইভাবে দেখেন খুব সহজে কিন্তু আপনার টিকিট পাবেন তো দেখুন এখানে কোনটাতে আছে একটু অপ্রকৃতির টিকিট আছে এটা সিলেক্ট করে দিলাম দেখেন খুব সহজে কিন্তু টিকিট পাবেন দেখেন অসংখ্য সিট আছে কিন্তু এখানে তো গাইজ দেখেন আমি চেষ্টা করতে করতে কিন্তু আমি তাদের ওয়েবসাইটে কিন্তু ঢুকে পড়ছি আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু সিট পাচ্ছি দেখেন অনেকগুলো সিট কিন্তু এখানে দেখাচ্ছে আমি ইচ্ছা করলে কিন্তু সিট চারটে সিট কিন্তু এখান থেকে কাটতে পারি কিন্তু আমি সিট এখন কাট ছি না কারণ হচ্ছে আমি সিট কিন্তু আমি কেটে নিয়েছি আমি গতকাল সিট কেটে নিয়েছি আমার বাড়ির যাওয়ার জন্য তো এখন আমার সিটের প্রয়োজন নেই অর্থাৎ এখানে সিট বুকিং করে অন্য মানুষের অসুবিধা আমি করব না আমি যদি সিট বুকিং করি তাহলে অন্য মানুষ এখান থেকে সিট পাবে না তো আমি শুধু আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু খুব সহজে আসলে টিকিটটা পাওয়া যায় তো এই যাইসি আমার ভিডিও আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ